স্বামী বিবেকানন্দের মহান কিছু উক্তি। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করা দরকার নেই, যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। যদি তুমি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই, আর যদি তুমি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বেশি ঈশ্বর। শুধু বড়লোক হয়ো না, বড় মানুষ হও। যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানীগুণী ব্যক্তি সংসর্গ। যতক্ষণ বেঁচে রয়েছো শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। যদি কোনোদিন আপনার চলার পথে সামান্য কোনো সমস্যা না আসে, তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। যেখানে বুদ্ধি বিচার শেষ সেখানেই ধর্মের আরম্ভ। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায়। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। যার একজন ভালো বন্ধু থাকে তার কখনো আয়নার প্রয়োজন হয় না। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু মানে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে।